Bismillahirrahmanirrahim. Elhamdülillahi Rabbil alemin. Vessalatu vesselamu ala Resulillahi ve ba'd. Asker video lekçer Ramzan şamparke je video lekçerer modde ami alochona korbo roza kake bole, rozar shikha niyo ebong Ramzan roza kokhon farz hoyeche ebong roza farz howar theke শুরু করে লাস্ট পর্যন্ত রোজার মধ্যে যে স্তর ছিল সেই স্তর নিয়ে আমি আলোচনা করছি আমি ভূমিকা হিসাবে প্রথমেই বলছি আন-নাসিয়ামা ফরদুন ফরদাহুল্লাহু আলাল মুসলিম আল আকিল আল বালিগ আল মুকিম ওয়া রাখাসা লিগাইরিল মুস্তাতিয় ওয়াল মুসাফির বিল ফিত্রি ওয়াল কাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান কে ফরজ করেছে মুসলিম জ্ঞানবান এবং পুণ্যপ্রাপ্ত এবং মুকিম এদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন সাথে সাথে অরখসা লিগাইরিল মুস্তাতিয়া যারা অসুস্থ তথা যারা রোজা রাখতে অক্ষম বার্ধক্যজনিত কারণে হোক যে কারণেই হোক যারা রোজা রাখতে অক্ষম তারা যে কয়টা রোজা ছেড়ে দিবে পরবর্তীতে সেই কয়টা রোজা আবার রেখে নেবে এজ এ সেম যারা মুসাফির তাদের বিষয়ে এরকম বিধান যারা মুসাফির তারা যে কয়টা রোজা মুসাফির অবস্থায় ছেড়ে দিবে পরবর্তীতে এই রোজাগুলো কাযা করে নেবে এটা হলো আমার ভূমিকা এবার আমি আলোচনা করছি রোজা কাকে বলে রোজা হলো ওয়া আন্নাহু ইমসাকুন আনিত তুআমি ওয়া শারাবি ওয়া সাইরুল মুফতারাত ওয়া আনিশ শাহওয়া নাহারান কামিলান ফি শাহরিন ওয়াহিদিন মিনাস সানা ওয়া হুয়া আর রমাদান রমজান হলো বিরত থাকা খাবার পানীয় এবং যাবতীয় খাবার থেকে নিজেকে বিরত রাখা ওয়া আনিশ শাহওয়া এবং স্ত্রী গমন থেকে নিজেকে বিরত রাখা নাহারন কামিলান পূর্ণ দিবস তথা সুবে সাদিক থেকে নিয়ে ইলা গুরুবে শামস সূর্য অস্তমিত পর্যন্ত এই সমস্ত কর্মকাণ্ড থেকে ব্যক্তি নিজেকে বিরত রাখাই হলো রোজা সেটা বছরে এক মাস রমজান মাস লাম্মা ফিহি তাতহিরুল ইনসান এবার আমি আলোচনা করছি যে রোজার শিক্ষা কি আমি কয়েকটা শিক্ষা এর থেকে আইডেন্টিফাই করব সেটা হলো লাম্মা ফিহি তাতহিরুল ইনসান ওয়াল ইরতিকা বিল হায়াতিল ইনসানিয়া রমজানের মাধ্যমে বা সিয়াম পালনের মাধ্যমে মানুষ তার উচ্চ শিখরে পৌঁছাতে পারে সে অনেক বড় মাকামে পৌঁছে যেতে পারে এবং মানবতার জীবন এর উন্নতি হবে ইয়াকুলু শাইখুল আজহার সাইয়্যিদাত তান্তাবী রাহিমাহুল্লাহ জামিয়াতুল আজহারের আল আজহার ইউনিভার্সিটির চ্যান্সেলর সাইয়্যিদাত তান্তাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আন্না সিয়ামা লিতাদরিবিল ইনসান আলা সাবর সিয়াম হলো মানুষের সবরের প্র্যাকটিস ওয়া কুওয়াতিল ইরাদা এবং উচ্চ শক্তির ইচ্ছা উচ্চ শক্তি ইচ্ছা ওয়াল ইখলাস এবং একনিষ্ঠতা শিক্ষা ওয়াল ইহসাস বিল জাই ওয়াল ফকির ক্ষুধার্ত এবং ফকিরদের বিষয়ে অনুভব করা এটা হলো রমজানের শিক্ষা এবার আমি আলোচনা করছি মাতা ফুরিদাতিস সিয়াম সিয়াম কবে ফরজ হয়েছে كان فرضه في السنة الثانية من الهجرة رمضان মাসে রোজা ফরজ হয়েছে হিজরতের দ্বিতীয় বছরে এবার আমরা আলোচনা করব ফরজ সিয়াম ফি মারাহিল সালাস ফরজটা রমজান মাসের রোজা ফরজ হয়েছে তিনটা স্টেপে তথা তিনটা স্টেপে কমপ্লিট হয়েছে ফরজটার ধরনটা আমরা একটু করে দেখব এক নম্বর হলো ইজাবুহু রমজান মাসের রোজা ফরজ হয়েছে বা ওয়াজিব হয়েছে বিতাখির তথা শিথিলতার সাথে বা অনুমতি
আছে এরকম। সেটা কিভাবে? মান শা আসামা, যে ইচ্ছা সে রোজা রাখবে, ওয়ামান সামা ও ওয়ামান শা আফতারা, এবং যে চাইবে সে ইফতার করবে, ওয়া তুআমা মিসকিনান, এবং সে যদি রোজা না রাখে সে একজন মিসকিন খাওয়াই দিলে যথেষ্ট হবে। এটা ছিল রমজানের প্রথম পর্ব। সেটা কিভাবে আমি আলোচনা করছি, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মদিনাতে হিজরত করে গেলেন, ফাজালা ইয়াসুমু মিন কুল্লি শাহরিন সালাসাতু আইয়াম ওয়া সিয়ামু আশুরা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখতেন এবং আশুরার দিন রোজা রাখতেন। তবে এ ব্যাপারে মতভেদ আছে যে এই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে মদিনাতে যে মাসের তিন দিন এবং আশুরার দিনে রোজা রাখতেন, এটাকে ফরজ ছিল ফরজ হিসাবে নাকি অন্য কোনো হিসাবে। কেউ কেউ বলেছেন, কোনো কোনো উলামা ইকরাম বলেছেন যে ইয়াউমে আশুরার যে রোজা এটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরজ হিসাবে রাখতেন, তবে কেউ কেউ এর মতভেদও করেছেন। যা হোক, সুম্মা ইন্নাল্লাহা ফরাদা আলাইহি সিয়াম ওয়া আনসালা আলাইহি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিজরতের দ্বিতীয় বছরে আয়াত নাজিল করলেন রমজানের রোজা ফরজের বিষয়ে। সে আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই একটা আয়াত, এটা হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত। আর একটা আয়াতও নাজিল হলো, আইয়ামান মাদুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাআদাতুম মিন আইয়ামিল উখর ওয়া আলাল লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এই দুইটা আয়াত নাজিল হলো, যেখানে প্রথম আয়াতে বলা হয়েছে যে হে ইমানদার বিশ্বাসীরা, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, ফরদ করা হয়েছে, যেভাবে আমি পূর্ববর্তীদের উপর ফরদ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সেকেন্ড আরেকটা আয়াত, যে এই রোজাটা কয়েকদিনের জন্য তথা রমজান মাসের জন্য, আইয়াম মাদুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাআদাতুম মিন আইয়ামিল উখর, এই রমজান মাসে যারা রোজা কোনো রোগাক্রান্ত হবে, রুগী হবে, অথবা যদি কেউ মুসাফির হয়, তারা ওই অবস্থায় রোজাকে ভেঙে ইফতার করে পরবর্তীতে এটা কাবা করে নিতে পারবে। যে কয়টা রোজা ভাঙছে বা যে কয়টা ইফতার করেছে, তার পরবর্তীতে ওই কয়টা রোজা রাখার অনুমতি আছে। আচ্ছা, এবং যারা রোজা, এবং এখানে এটাও বলা হয়েছে যে যারা রোজা রাখবে না, তারা একজন মিসকিন খাওয়ালেই যথেষ্ট হয়ে যাবে। এটা ছিল প্রাথমিক নির্দেশ। তাহলে আমরা ফাকান আহওয়ালুস সিয়াম, সিয়ামের অবস্থা এরম ছিল, মানশা আসামা, যে চাইবে সে রোজা রাখবে, ওয়া মানশা আফতারা, এবং যে চাইবে সে ইফতার করবে, ওয়া আতআমা মিসকিনান, এবং সে মিসকিন খাওয়াই দিবে। তাহলে আমরা প্রথম পর্বের ফাইনাল পেলাম যে রোজাটা ইচ্ছাধীন ছিল, চাইলে কেউ রোজা রাখতে পারে আর চাইলে কেউ রোজাকে ভাঙতে পারে, তবে যে কয়টা রোজা ভাঙবে তার জন্য মিসকিন খাওয়াই দিলে হবে। এটা হাদিসটা আপনারা তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 220 পৃষ্ঠা, ফাতহুল কাদির লিল ইমাম আশ-শাওকানি 253 পৃষ্ঠা প্রথম খণ্ড, সেখানে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এবং দ্বিতীয় পর্ব আমরা যেটা আলোচনা করব, আল মারহালাতুস সানিয়া, দ্বিতীয় পর্ব, সেটা কেমন ছিল? দ্বিতীয় পর্বে রোজাকে একটু মজবুতভাবে বা কমপ্লিটলি ফাইনালভাবে রোজাকে ফরজ করে দিয়েছে, এবং রোজার বিনিময়ে এক্সচেঞ্জে যে মিসকিন খাওয়ালে হবে বিষয়টা এমন নয়, বিষয়টা মিসকিন খাওয়ালে রোজা হবে না, এরকম আয়াত নাজিল হয়। সেটা হলো কি, যে ইজানামা তবে হ্যাঁ, সেই অবস্থায় রোজাটা এমন ছিল যে ইফতার করার পরে তারা খেতে পারতো, তারা স্ত্রীর কাছে যেতে পারতো,
সমস্ত বৈধ কর্মকাণ্ড করতে পারত, কিন্তু ঘুমানোর সাথে রিলেটেড ছিল। যদি ঘুমিয়ে পড়ত আর এই খাওয়া দাওয়া পানি পান করা এই সমস্ত স্ত্রীর কাছে গমন করা এই সমস্ত জিনিস বৈধ ছিল না। তথা এ অবস্থা ছিল রোজাটা ঘুমানোর সাথে রিলেটেড ছিল, ঘুম পর্যন্ত বৈধ ছিল, খাওয়া দাওয়া পান করা ঘুমানোর পরে আর ছিল না। আল্লাহু আকবার। ইজানামা ক্বাবলা আইয়ুতিমা হাররামা আলাইহি তামাম আশরা, যে যদি কেউ ব্যক্তি ঘুমিয়ে পড়ত তার উপর খাবার পান করা ওয়াসাইরুল মুফতারাত এবং সমস্ত ইফতারের বস্তুগুলো ছিল নিষিদ্ধ। ওয়াইতিয়ানি ইলা নিসা, এবং নারীদের কাছে যাওয়া নিষিদ্ধ ছিল যদি ঘুমিয়ে পড়ত। আইকান আল মুসলিমুনা ইজা আফতারু, তথা এরকম যে মুসলমানরা যখন ইফতার করত ইয়াকুলুন তারা খেত, ওয়াইয়াশরাবুন তারা পান করত, ওয়াইয়াতুনান নিসা মা লাম ইয়ানামু তারা ঘুমানো পর্যন্ত এই কাজগুলো করত। ফাইজানামু যখন তারা ঘুমিয়ে পড়ত লাম ইয়াফআলু শাইআন আর এই সমস্ত জিনিস তাদের জন্য অ্যালাউ ছিল না, পারমিট ছিল না। এটা ছিল দ্বিতীয় পর্ব। তবে হ্যাঁ, দ্বিতীয় পর্বে আয়াত নাজিল হয়েছিল শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই এতটুকু আমি একটু এক্সপ্লেইন করব, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে রমজান মাস পেল ফালিয়াসুমহু সে অবশ্যই রোজা রাখবে। রোজার এক্সচেঞ্জ যেটা আমি প্রথম পর্বে বলেছিলাম যে রোজা না রেখে মিসকিন খাওয়ালে চলবে, এই অবস্থাটা আর থাকলো না, এটা রহিত হয়ে গেল। যে রোজা না রেখে মিসকিন খাওয়ালে চলবে এই বিধানটা রহিত হয়ে গেল এই আয়াত দিয়ে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু এতটুক দিয়ে। ওকে, আমরা এবার আলোচনা করব এই দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্বের মধ্যে দুইটা ঘটনা উল্লেখ করব, যে ঘটনাটা একটা ঘটনা সহিহ বুখারীর মধ্যে এসেছে আর একটা ঘটনা ইবনে জারির এবং ইবনে মনজির ইবনে আব্বাস থেকে রওয়ায়াত করেছেন। আমি এই দুইটা ঘটনাকে উল্লেখ করব। প্রথম ঘটনা হলো যে ইন্নাহু রাজুলান মিনাল আনসার ইয়াকালু লাহু কাইস ইবনে সিরমাতা, কাইস ইবনে সিরমাতা নামে একজন ব্যক্তি ছিল, আনসারি ব্যক্তি। তিনি ফালাম্মা হাযারাল ইফতার আতা ইমরাআতাহু, যখন রোজা ইফতারের সময় তখন তিনি বাড়ি আসলেন, স্ত্রীর কাছে আসলেন। ফাকালা লাহা আইন্দাকি তুআম, স্ত্রীকে বলেছিলেন যে তোমার কাছে কি কোনো খাবার আছে? কালাত লা, তিনি বলেছিলেন না, কিন্তু তিনি বলেছিলেন যে আমি খাবার জোগাড় করে আনছি। ওকানে ইয়াউমুহু ইয়া'মালু ফাগালাবাতহু আইনাহু, স্ত্রী খাবার আনতে গেলে পারা তার চোখে খুব ঘুম পায়, সে ঘুমিয়ে পড়ে। ফাজাআতহু ইমরাআতুহু, তার স্ত্রী খাবার নিয়ে আসে কিন্তু তিনি তো অত সময় পর্যন্ত ঘুমিয়ে পড়েছেন। এভাবে তিনি, যেহেতু আমি বলেছিলাম যে ঘুমিয়ে পড়ার পরে আর কোনো ধরনের খাবার এগুলো গ্রহণ করা বৈধ ছিল না, শরিয়া পারমিট করে নাই, তাই তিনি না খেয়ে রোজা রেখেছেন। পরের দিন ফাজুকি রাজা লিকালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিপ্রহারের সময় নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কাছে এটা উল্লেখ করা হলো। ফানাজালাত হাযিল আয়াত, তখন আয়াত নাজিল হলো ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসি ইলা নিসাইকুম, যে তোমাদের জন্য ইফতারের পরে এর সবে সাদিক পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী গমন করা এগুলো সব বৈধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা বৈধ করে দিলেন। তখন সাহাবায়ে কেরাম ফাফারিহু বিহা ফারহান শাদীদা, সাহাবায়ে কেরাম অনেক আনন্দিত হলেন। হাদিসটা ইমাম বুখারী উল্লেখ করেছেন 1915 এবং 4508 নম্বর। দ্বিতীয় ঘটনা হলো, আরেকটা ঘটনা এরকম যে যেহেতু ঘুমের সাথে
রিলেটেড ছিল খাওয়া দাওয়া এবং স্ত্রীর কাছে গমন করা। ইন্নাল মুসলিমিনা কানু ফি শাহরুর রমাদান, সাহাবায়ে কেরাম রমজান মাস এভাবেই পালন করতেছিলেন, ঘুমানোর আগ পর্যন্তই যা করার যা খাওয়ার খেতেছিলেন। ইজা সাল্লুল আয়শা হাররামা আলাইহিমুন নিসা ওয়া ত্বাম ওয়া শারাব, ঘুমালে পারা এগুলো সব বন্ধ নিষেধ। কিন্তু সুম্মা উনাসা মিনাল মুসলিমিন, মুসলমানদের সাহাবায়ে কেরামের কিছু লোক আসাবুন নিসা ওয়া ত্বাম ফি রমাদান, তারা ঘুমানোর আগে খেয়েছেন, যেমন আমি উল্লেখ করেছি সিরমাত ইবনে কাইসের কথা। এখানে উল্লেখ হয়েছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষও তিনি ঘুমানোর আগে স্ত্রীর কাছে গিয়েছিলেন, যেটা ইবনে মুনজির এবং ইবনে জারির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, যেটা উল্লেখ করেছেন ইমাম আশ-শাওকানি ফতুল কাদিরের মধ্যে 261 পৃষ্ঠা 1 নম্বর খণ্ড। তখন আয়াত নাজিল হলো ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস, তার মানে হলো তোমাদের জন্য ইফতারের পরে এর সুবে সাদিক পর্যন্ত তোমাদের জন্য খাবার পান করা স্ত্রী গমন সব বৈধ। ওকে, এবার আমি আলোচনা করব যে মারহালাতুস সালিসা, তথা তৃতীয় অবস্থা, তাহদিদুস সিয়াম, মানে রমজানকে কি করা হয়েছে এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে, বিওয়াক্তিহিল মারুফ, প্রধান একবার প্রসিদ্ধ যে আমরা জানি রমজান কখন থেকে শুরু করে কোন পর্যন্ত, সেটা হলো আজ ইলা গুরুবিশ, সুবে সাদেক থেকে নিয়ে অর্থাৎ সাহারির শেষ টাইম থেকে নিয়ে এর সূর্য অস্তমিত পর্যন্ত, তথা ইলা গুরুবিশ পর্যন্ত হলো রোজা। এই সময় বাদে বাকি সময়টুকু, তথা ইফতারের পর থেকে নিয়ে এর সবে সাদিক পর্যন্ত, তথা সেহরির লাস্ট টাইম পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রীর কাছে যাওয়া, এইটা বৈধ। এবং সে মর্মে আয়াত নাজিল হয়েছে ফাল আনা বাশিরুহুন্না وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل। আয়াতে বলা হয়েছে যে এখন থেকে তোমরা তোমাদের স্ত্রীর কাছে তোমরা যেতে পারো, অবতাগু মা কতব আল্লাহ লাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তোমাদের জন্য বৈধ করেছেন সেগুলোকে তোমরা গ্রহণ করতে পারো বা তালাশ করতে পারো। ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা খাবে পান করবে কোন পর্যন্ত, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর, একবার সাহারির লাস্ট টাইম পর্যন্ত তোমরা এই জিনিসগুলো গ্রহণ করতে পারো। তারপরে বলা হয় সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, তোমরা রমজানের রোজাকে পূর্ণ করো ইলাল লাইল, তথা ইলা গুরুব শামস, সূর্য অস্তমিত পর্যন্ত। এটা ছিল আজকের ভিডিও লেকচার রমজানের উপর, যেখানে আমি তিনটা পর্বকে উল্লেখ করেছি এবং রমজানের রোজার সংজ্ঞা দিয়েছি এবং রোজার থেকে যে শিক্ষণীয় সেটা আমি উল্লেখ করেছি, এবং আমি ভূমিকায় বলেছি যে রোজা হলো ফরদ লি জামিউল মুসলিমিন, সমস্ত মুসলমানের জন্য, শুধুমাত্র রমজানের রোজাকে রখসুদ রাখা হয়েছে ওদের জন্য যারা রোগী, যারা বৃদ্ধ, যারা প্রেগনেন্স, যারা অক্ষম যে কোনো কারণেই, এবং যারা মুসাফির, তারা ওই সময় রোজা না রেখে পরবর্তীতে কাজা করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।